আমাদের অনেক সময় অনলাইন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে ফটো আপলোডের প্রয়োজন হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আর আমাদের কাছে যে ফটোটি থাকে সেটি নয়তো 400 KB, না তো 600 KB, না তো 1 MB, এরকম বড় সাইজের হয়ে থাকে ফটোটা। কিন্তু আমাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে যেটি চাওয়া হয় সেটি হয় 20 KB, না হয় 25 KB বা 30 KB। দেখবেন তো 20 KB 30 KB, কোথায় আমার 400 KB 500 KB ফটো, সেই ফটোটাকে 20 KB, মাত্র 20 KB নিয়ে আসতে হবে। তো 400 KB থেকে 20 KB কিভাবে নিয়ে আসবো, আজকের এই টিউটোরিয়াল ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শিখাবো যে বড় সাইজের ফটোকে কিভাবে রেজুলেশন কম করে, রিসাইজ করে 20 KB নিয়ে আসবেন। একবার সহজ সরলভাবে আমি আপনাদেরকে বুঝাবো আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে। তো চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখি। ফটোর সাইজ কমানোর জন্য আমি প্রথমত আপনাদেরকে দেখাবো অ্যাডোব ফটোশপের মাধ্যমে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাডোব ফটোশপ আমি ওপেন করে রেখেছি। এবার যে ফটোটার সাইজ কমাতে চাইছি সেই ফটোটাকে নিয়ে আসবো। তো কিভাবে নিয়ে আসছি দেখুন, এই স্ক্রিনে যে গ্রে কালারের স্ক্রিন আছে সেখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখুন আমাদের ফটো, এই যে এই ফটোটা আছে আমার ফটো, এই ফটোটার সাইজ আছে কত, 130 KB। আরেকবার দেখিয়ে দিই ভালোভাবে, রাইট ক্লিক করবেন, তারপর প্রপার্টিজে ক্লিক করবেন। এই দেখুন 130 KB সাইজ আছে, এই 130 KB সাইজ। কিন্তু ফর্ম ফিল আপে করতে গিয়ে আমার এটা দরকার আছে 20 KB। তো কিভাবে 130 KB-কে 20 KB করবো, আসুন দেখাই আপনাদেরকে। তো আমি এটা আপাতত ওকে করে দিলাম, এই ছবিটাকে ওপেন করছি। এই দেখুন ওপেন হলো। এবার এই ছবিটা আছে 130 KB, এটাকে করবো কত, না মাত্র 20 KB। কিভাবে করছি দেখুন, এই ছবিটার যে টাইটেল বার, সেই টাইটেল বারে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে ইমেজ সাইজ, ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখুন সবচেয়ে নিচে চলে আসবেন, লেখা আছে রেজুলেশন। এই রেজুলেশনটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। তো রেজুলেশন 300 আছে, এটাকে আমি করব 72। দেখা যাক 72 পরে কতটা হয়। ওকে করলাম, দেখুন ছবি অনেক ছোট হয়ে গেল, অবশ্যই হবে ছোট, কারণ আমি সাইজটা অনেক কমিয়ে দিচ্ছি। এবার কি করব, শুধুমাত্র সেভ করব। তো সেভ অ্যাজ করব, যেহেতু আমার সেভ করা আছে। আমি ডেস্কটপে রাখছি, নাম রেখে দিলাম XYZ, মনে করুন নাম রাখছি আমি, ঠিক আছে, যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয়। এবার সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এই জায়গাতে দেখুন আছে ম্যাক্সিমাম, এটাকে করে দেব লো কোয়ালিটি, কোয়ালিটি করে দিব লো, বা মিডিয়াম রাখতে পারেন, মিডিয়াম রাখলেও রাখতে পারেন। তো লো করে দিবেন, সাইজটা যেহেতু আমি অনেক কম করতে চাইছি এই জন্য সাইজটা লো করে দিবেন। লো করে দেওয়ার পরে ওকে করবেন। এবার এটা ফটোশপ আমি কেটে দিচ্ছি, দেখুন আমাদের ডেস্কটপ স্ক্রিনে সাইজটা কত এসেছে। দেখুন রাইট ক্লিক করলাম প্রপার্টিজ, এই দেখুন এখন সাইজটা কত আছে, 17.4 KB। দেখুন 130 KB থেকে 17 KB চলে আসলো। ছবিটা যদি আমি প্রিভিউ দেখাই, এই দেখুন ছবিটা কিছু মানে একটু ঝাপসা লাগছে, বাট হয়ে গেছে আমাদের কাজ। আচ্ছা, আরেকটা দ্বিতীয় আমাদের প্রসেস আছে যে ছবির সাইজ ছোট করার, খুব ভালো প্রসেস আমার মতে। এখন যে প্রসেসটা আমি দেখাবো, সেকেন্ড প্রসেস, সেই প্রসেসেই করবেন সবথেকে ভালো। ফটোশপের থেকে এই এখন যে প্রসেসটা দেখাচ্ছি এটা খুব ভালোভাবে দেখুন, এটা সব থেকে বেস্ট হবে। তো দেখুন দেখাই, তো যে জায়গাতে আপনার ফটোটা সেভ আছে সেই জায়গাটা আগে প্রথমত চলে যান। তো আমি যাচ্ছি লোকাল ডিস্ক ডি দিয়ে, আমার ফটো এখানে ফটো আছে, তাই তো এই ফটোটা, তো এই যে ফটোটা আছে এই ফটোটার সাইজ আমি কমাতে চাইছি। তাহলে কি করব, জাস্ট আমি ফটোটাকে ওপেন করলাম। এইবার দেখুন এখানে ওপেন লেখা আছে, ওপেনে ক্লিক করবেন, যে লেখা আছে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার। এইভাবে ডাইরেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার কম্পিউটারে ওপেন করে যেখানে ছবি আছে সেই ছবিটার উপর ডাইরেক্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে ওপেন উইথে ক্লিক করবেন, দিয়ে দেখতে পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, ক্লিক করুন। দেখুন পিকচার ম্যানেজার আমাদের ওপেন হয়ে গেছে। এবার পিকচার ম্যানেজার ওপেন হয়ে যাওয়ার পরে উপরে দেখুন লেখা আছে এডিট পিকচার্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম,
এবার দেখুন ডান দিকে একটা প্যানেল এসেছে, এই জায়গাতে দেখতে পাচ্ছি আমরা রিসাইজ, মানে এই পিকচার ম্যানেজার হচ্ছে বেস্ট ছবির সাইজ মানে কেবিটা কম করার জন্য বেস্ট প্রসেস, এটার মাধ্যমেই করবেন, আপনাদের ছবির কোয়ালিটিও ভালো থাকবে, ছবিটা অনেক ভালো লাগবে দেখতে ফটোশপের থেকে। দেখুন দিয়ে আছে পার্সেন্টেজ অফ অরিজিনাল উইথ এক্স হাইট, আছে না, এখানে রেডিও বাটনটা ক্লিক করে দেবেন, পার্সেন্টেজ কত দেখাচ্ছে দেখুন 100% দেখাচ্ছে, এটাকে কত করব না আমি এটাকে মোটামুটি 130 KB আছে এখন বর্তমানে দেখুন সাইজটা, তো 130 আমি চাইছি কত মাত্র 20% মানে 20 KB করতে চাইছি, তাহলে কত পার্সেন্ট করতে হবে অনেক কম করে দিতে হবে, তো এটা মোটামুটি আমি 25% করছি মানে 1.5%, তাই না, আচ্ছা 25% করছি, ওকে দেখুন ছবিটা 25% হলো। এবার এটাকে সেভ করে দিচ্ছি, সেভ করার জন্য সেভ অ্যাজ করবো, যেহেতু আমার অরিজিনাল ছবি আছে ওখানে সেভ করবো না, এবার ডেস্কটপে আমি সেভটা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ডেস্কটপে ক্লিক করলাম, এর আগেরটা নাম দিয়েছিলাম XYZ, আর এবার নাম দিচ্ছি XYZ1 নাম দিলাম মনে করুন, শেষে এবার 1 দিলাম, ঠিক আছে, এবার সেভে ক্লিক করলাম, এবার দেখি ছবিটা কেমন কি হলো, এটা ডন্ট সেভ দরকার নাই, এই দেখুন তাহলে আমার ডেস্কটপে দেখুন ছবিটা হয়ে গেছে, এটা আছে কত সাইজ, আগেরটা ছিল কত 17.4 KB, তাই তো, আর এখন করলাম এই যে XYZ1, এই ছবিটার সাইজ দেখি আমরা রাইট ক্লিক করলাম প্রপার্টিস, দেখুন কত আছে 19.3 KB মানে 20 KB নিচেই আছে, তার মানে আমার চলবে, এই ছবিটা যদি দেখুন প্রিভিউ করে তাহলে বেশি ভালো বুঝতে পারবে, এই দেখুন ছবিটা একটু জুম করে দেখায়, এই দেখুন কেমন লাগছে, তো ছবি এরকম লাগছে, আর পরের ছবিটা দেখুন অনেকটাই বেটার কোয়ালিটি, কিন্তু দেখুন কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেক বেটার, এই দেখুন এটা কেমন লাগছে, আর তারপর একটা দেখুন